স্যার এখন চলে এসেছি চাঁদপুরে, এখন একটু পেট ভোজন করতে এসেছি, ভুঁড়ি ভোজন করতে এসেছি, জমিয়ে ভুঁড়ি ভোজন করবো আজকে। ভুঁড়ি তো নেই, সিক্স প্যাক আছে, হালকা সিক্স প্যাক আছে। আর এই সিক্স প্যাকে আর সবথেকে বেসিক বিষয় হলো এখানে কম প্রাইসে, আর আরেকটা বিষয় মানে আরেকটা বেসিক ব্যাপার হলো এখানে 30 দিনে 30 খানা আইটেম হয়, তাও একদিনে এক দুখানা নয় বস, 4-5 রকমের আইটেম হয় বস। জানি না কী করে সম্ভব আর কী করে দিতে পারছে বস। গুরুদার পুরো কিচেন রুমে চলে এসেছে, ওই যে গুরুদার কিচেন রুম। কৃষ্ণ গাইস, বেঙ্গালুরু আর দীপ সরকার ব্লগকে সবাইকে স্বাগত। যারা এখনো লাইক করেনি তাড়াতাড়ি করে লাইক, আর যারা যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি গিয়ে ঝকঝক করে গিয়ে সাবস্ক্রাইব করে নাও। ঝকঝক কী করছো বস, সাবস্ক্রাইব করে নাও। আর 2022-এর দাঁড়িয়ে কম প্রি মানে কম প্রাইসও দিচ্ছে, আর তার উপরে এত কটা মানে পার ডে রেসিপি বানানো। তা চলো এখন বস গুরুদার সাথে এখন কথা বলে নেবো। চলো চলো দাদাকে এখন পেয়ে গেছি। দাদা প্রথমে তোমার নামটা জেনে নেবো। আচ্ছা আচ্ছা, তোমার দোকানের নাম কি আছে? দোকানের নাম গুরুজ কিচেন। আচ্ছা আচ্ছা, তো সব থেকে বেসিক্যালি যে পয়েন্টটা, তুমি 30 দিনে 30টা কী করে আইটেম মানে পাচ্ছ? তাও একদিনে মানে এক দুটো নয়, আরও মানে অনেক কটাই আইটেম হচ্ছে, একদিনে 4-5টা করে দিচ্ছ, তা কী করে পারছো তুমি বলো? ডিমাকা খেলে। আচ্ছা, তা আজকে কী কী করেছো একটু বলো। তো আজকে করেছি ভেজ ফ্রাইড রাইস। আচ্ছা আচ্ছা, মটন কালাবুনা। আচ্ছা, আর কাটি কাবাবটা কোনটা? আচ্ছা, খুব সুন্দর। চলো গাইস, আর এখন নিয়ে নিয়েছি ফ্রাইড রাইস আর সেই কালো বুনা, দেখতে পাচ্ছ জাস্ট লবণীয়, আর সাইজগুলো দেখতে পাচ্ছ জাস্ট বড় বড় সাইজ। চলো এই চামচটা ফেলি, বাঙালি বস, হাত দিয়ে খেতে ভালোবাসি। তা চলো ফ্রাইড রাইস দিচ্ছি, দেখতে পাচ্ছ পুরো একদম ঝুরঝুরে একদম ফ্রাইড রাইস আছে। আর এই ফ্রাইড রাইসের দাম মাত্র 30 টাকা, আর কালো বুনার দাম 110। কালো বুনার দাম হয়েছে 110, আর 110-এর দেখতে পাচ্ছ কালো বুনার মটনের মানে সাইজটা দেখো জাস্ট এই এই সাইজ, আর জাস্ট বড় বড় সাইজ, জাম্বো জাম্বো সাইজ, দেখতে পাচ্ছ তুল তুল করছে জাস্ট। আর জাস্ট সফটটা দেখো, সফটটাই দেখো, জাস্ট সফট, এই দেখো জাস্ট সফট, জাস্ট অসাম। আর পিঙ্কলেস ভাব আছে দেখতে পাচ্ছ ভিতরে, এই দেখো পিঙ্কলেস ভাব, আর জাস্ট সফট, আর তেল তেলে দেখো গাইস, জাস্ট তেল তেলে, জাস্ট অসাম কোয়ালিটি বস, অসাম। তা চলো এবার খাওয়া যাক, ফার্স্ট শুধু একটু রাইস নিয়ে খাওয়া যাক, চলো। জাস্ট বস, আমার সব থেকে বেসিক্যালি ব্যাপার, আমি ফ্রাইড রাইস এর আগে খেয়েছি, গাজরগুলো পরিমাণটা দেখো, গাজরের যেরকম অনেকটা গাজর দিয়েছে, অনেকটাই কিন্তু বিনস দিয়েছে, তার সাথে কিশমিশ দিয়েছে। আর গাজরের দেখতে পাচ্ছ সাইজগুলো দেখো, বিনসের সাইজগুলো আর তার সাথে কিশমিশ, আর রাইসের কোয়ান্টিটি বস মারাত্মক কোয়ান্টিটি দিয়েছে, 30 টাকার ভিতরে মারাত্মক কোয়ান্টিটি আছে। চলো এবার সেটা হচ্ছে আসল আকর্ষণীয় মাটন কালো ভুনা, চলো ফার্স্ট বাইট নেওয়া যাক। ছোটো হয়ে গেছে বাইকটা, বড়দের একটা বাইক নিতে হবে, চলো বড় বাইক। চমৎকার, এরকম আর সেরকম মটনটা যেরকম সফট আর সেরকম খেতে বস, জাস্ট মুখে দিলাম জাস্ট মিলিয়ে গেল মুহূর্তের ভিতরে, মানে জাস্ট কোয়ান্টিটি কোয়ালিটি জাস্ট অসাম লেভেলে, মানে বলবো কি জাস্ট এসে তোমরা না আসলে খেতে পারবে না কোনো জিনিস, মানে এই যে আমি চোখে দেখছি, চোখে মানে সামনে খাচ্ছি বস, তোমাদেরকেও ভিডিও তো দেখছো কিন্তু বস এসে খেতে হবে, নাহলে তোমরা বুঝতে পারবে না যে কী জিনিস এটা, জাস্ট অসাম, বলার নেই বলার নেই। এর আগে মাটন খেয়েছি কিন্তু এরকম সফট, আর তার উপরে সাইজটা তো দেখলে আর জাস্ট খেতে জাস্ট বিশাল বিশাল, ফাটাফাটি ফাটাফাটি। গাইস খাবার দাবার জাস্ট এ কোয়ালিটি বস, জাস্ট এ কোয়ালিটি খাবার। আর আমি একটাই কথা বলবো, এরকম সুন্দর খাবার সার্ভ করছে শ্রীপুরের এত কম প্রাইসে, তার উপরে 30 দিনে 30খানা আইটেম মানে মেনটেন করা, আর আমি একটাই কথা বলবো তোমরা প্রচুর শেয়ার করো ভিডিওটাকে,
প্রচুর প্রচুর শেয়ার করো, এত শেয়ার করো ফাটি দাও শেয়ার করো। দাদা যেরকম ভালো আর দাদার খাবারও সেরকম টেস্ট, সত্যিকারের খুব টেস্ট। দাদা তোমার একটু অ্যাড্রেসটা একটু বলে দাও। অ্যাড্রেস বলতে গেলে এটা হচ্ছে সাউথ সিটির অপোজিটে। আচ্ছা, মানে সাউথ সিটি আমার পেছন দিকে। আচ্ছা, পিছন দিকে। আমার সামনের দিকে আছে সিক্স বালিগঞ্জ থালি। আচ্ছা, অরিজিনাল সেবা কেন্দ্র। আচ্ছা, তার অপোজিটে আমার দোকান। আচ্ছা, আর তোমার পেছনে আছে যাদবপুর থানা। আচ্ছা আচ্ছা, খুব ভালো। আর একটুই বুঝে, পার ডে তুমি কি কি রেসিপি বানাও একটু ছোট্ট করে বলো। এটা তো ঠিক থাকে না, এটা প্রত্যেক দিন এক একদিন এক এক রকম চেঞ্জ হয়। সকালবেলা মেনুটা সেট হয়, তারপরে ওটাকে মানে করা হয়, তাই তো? আচ্ছা, তোমরা শুনলে কাকু, মোটামুটি চার থেকে পাঁচ রকমের আইটেম থাকে ডেলি, গ্রেভি আইটেম। আচ্ছা, আর একটা তোমার রাইসের আইটেম থাকে, আর একটা আইটেম থাকে। আচ্ছা, একদম একদম। ডেজার্টও থাকে সবসময়। আর তোমার নামটা একটু বলে দাও। আর বেসিক্যালি কাকুর দাদার একটা চ্যানেল আছে, দাদার চ্যানেলের নামটা একটু বলে দাও। ইউটিউব চ্যানেলের নাম, চ্যানেলের নাম হচ্ছে গুরুজ কিচেন। আচ্ছা, আর তোমার নাম হচ্ছে গুরুপ্রসাদ মুখার্জি। আর নাম্বারটা, নাম্বার 8981212725। আচ্ছা আচ্ছা। আর এই যে অবশ্যই তোমরা এখানে তাড়াতাড়ি যাও, ইউটিউব চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইব করে দাও, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা মানে অল করে দাও। আর চলো দাদা, তোমার টাইমিংটা বলো, মানে সকাল থেকে টাইমিং হচ্ছে দুটো থেকে স্টার্টিং হয়, 10-5 মিনিট একটু লেট হয়ে যায়। হ্যাঁ, হতেই, ওটা দুটো আড়াইটার মধ্যে মোটামুটি আমি ঢুকে যাবে। তা কটা অবধি খোলা থাকে? 7-8টা, যতক্ষণ খাবার থাকে ততক্ষণ থাকে। আর আর পার ডে কি খোলা থাকে? অ্যাকচুয়ালি পার ডে খোলা থাকে, রবিবার বন্ধ থাকে। রবিবার বন্ধ থাকে? আচ্ছা আচ্ছা, একদম একদম। আর মানে সময় সময় হয়তো বন্ধ হয়ে যেতে পারে, কেন মানুষের শরীর তো অ্যাকচুয়ালি সময় সময় তো ছুটি যেমন থাকে মানুষের, আমারও ছুটি থাকে। হ্যাঁ, আর অবশ্যই ফোনটা অবশ্যই করে এসো। হ্যাঁ, একদম একদম, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। চলো, আর এটা হচ্ছে দাদার ছেলে আর আমার ভাই। আর চলো ভাই, তুমি খাবার দাবার তোমার কি কেমন লাগে? আর তুমি তো খাও অ্যাকচুয়ালি বেসিক্যালি, আর তোমার কেমন লাগে? ভালো লাগে। আচ্ছা, খুবই ভালো। আর চলো ভাইয়ের সাথে কথা বললাম। ভাই কোন ক্লাসে পড়ছো বলো? আমার 12 হলো এখন। আর আচ্ছা আচ্ছা। আর তা গাইস চলো, তা তোমরা শুনে নিলে পুরো বিষয়টা, অ্যাড্রেস তো পুরোটা জানিয়ে দিলাম, নাম্বারটাও আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আর ঠিকানাটা ম্যাপটা গুগল ম্যাপটা দিয়ে রাখবো, কেন তোমাদের আসতে যদি অসুবিধা হয় গুগল ম্যাপটা দেখে আসতে পারবে। আর একবার আসলে একবার ফোন করে এসো, এটা বলবো তোমাদের। আর চলো ভিডিওটা যদি ভালো লাগে, আর সত্যিকারে ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দাও। আর সত্যিকারে আর তোমরা শুনলে অনেক মানে পার ডেই কিন্তু রেসিপি চেঞ্জ হয়, তোমরা একটু ফোন করে মানে জেনে নিও যে কী কী দিনে কী কী রেসিপি হচ্ছে। বাট মানে যেদিনকারের দিন আসবে তোমরা সেদিনকারই রেসিপিটা জানো, কেন পার ডেই চেঞ্জ হয় তোমাদের বলেছি যেহেতু। তা চলো তোমরা একবার এসো, একবার মানে টেস্ট করেও এইটুকুনি বলবো তোমাদের, টেস্ট করেও তোমাদের বলছি, খারাপ লাগবে না, বস জাস্ট বলবে ফাটাফাটি, জাস্ট অসাম লেভেল লাগবে, মানে একটা শ্রীফুডের একটা বলতে পারো, একটা শ্রীফুডের হিসাবে বলতে পারো বেস্ট আজকে একটা জায়গায় মানে খেলাম বলতে গেলে। আর খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি বলতে নেই, পুরো একদম জাস্ট অসাম। তোমরা যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইবটা অবশ্যই করো, আর গুরুদার চ্যানেলটা তো ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেটাও অবশ্যই তোমরা যাও গিয়ে হচ্ছে ভালো ভালো রেসিপির খাবার দেখো অ্যান্ড ওখানেও দেখো। আর আমার চ্যানেলটাকে ঝালা এখনও সাবস্ক্রাইব করুন, তাদেরকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা টং করে বাজে অল করে রেখে দাও, প্রত্যেকটা ভিডিও আমি ছাড়লে সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাবে বস। চলো বাই বাই টাটা, এখন আবার বাড়ি ফিরতে হবে অনেক দূর। তা চলো, হরে কৃষ্ণ, অনেক কষ্ট হয়ে গেছে। We'll be right back.